নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মুচমুচে কুচো নিমকির রেসিপি নিয়ে। খুব কম সময়ে, খুবই কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এটা খাওয়া যায়, এছাড়া যখন ইচ্ছে কিন্তু এই কুচো নিমকি খাওয়া যেতেই পারে। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ, আর স্টোর করেও আপনারা এই নিমকিগুলোকে বানিয়ে রাখতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলেও তাদের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটাকে সার্ভ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, কুচো নিমকি। কুচো নিমকি বানাবার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি যে কাপ মেপে ময়দাটা নিয়েছি সেই কাপের মাপ হলো 150 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিতে পারেন। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। চিনি দিলে নিমকির স্বাদটা ভালো হয়, মিষ্টি কিন্তু হয় না, তবে টেস্টটা ভালো আসে। দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, আপনারা চাইলে এর মধ্যে জোয়ানও ব্যবহার করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলাদা করে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা এর মধ্যে ব্যবহার করছি না। বেকিং পাউডার, বেকিং সোডার ব্যবহার ছাড়াই কিন্তু একদম মুচমুচে নিমকি তৈরি হবে। এবার ময়ানের জন্য দিচ্ছি 5 টেবিল চামচ ঘি। আমি ঘি দিয়ে ময়ানটা দিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও ময়ানটা দিতে পারেন। এবার এই ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ান যত ভালো করে দেওয়া হবে তত কিন্তু নিমকি মুচমুচে হবে। দেখুন, আমি হাত দিয়ে ডোলে ডোলে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ময়ান দিলে নিমকিগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, তেল দিয়ে ময়ান দিলে একটু কম দিন পর্যন্ত স্টোর করা যায়। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়ানটাকে ভালো করে দেওয়া হয়ে গেছে, একসাথে কিন্তু অনেকটা পরিমাণে জল দেবেন না। আমি এখানে কোনো গরম জলের ব্যবহার করিনি, রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এই কুচো নিমকি বানানোর জন্য যে ময়দার ডোটা মাখবেন সেটা কিন্তু রুটি পরোটার মতন নরম ডো তৈরি হবে না, একটু শক্ত করে মাখতে হবে। দেখুন, আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল আছে। এবার এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে ঢাকা দিয়ে 20-25 মিনিট রেখে দেব একটু রেস্ট হওয়ার জন্য। 25 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম, তারপরে ডোটাকে আরও একটু ঠেসে নিচ্ছি। আমাদের কুচো নিমকির জন্য ডো একদম রেডি। এবার এর থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। এবার নিমকির জন্য রুটিটাকে বেলে নেব। এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল বা ঘি আছে বলে আমি আলাদা করে তেল বা ঘি দিয়ে আর বেলছি না। আপনারা চাইলে সামান্য একটু তেল লাগিয়ে বেলতে পারেন, তবে ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো ব্যবহার করে কিন্তু বেলবেন না। দেখুন, খুব বেশি মোটা করে কিন্তু বেলবেন না, বেশ পাতলা করে বেলতে হবে। এবার একটা কাটারের সাহায্যে আমি নিমকিগুলোকে কেটে নিচ্ছি। আমার কাছে এরকম কাটার আছে, তার জন্য আমি এটা দিয়ে কাটছি। এছাড়া চাকু দিয়েও কিন্তু নিমকিগুলোকে কাটা যায়, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব চাকু দিয়ে কেমন নিমকি কাটা যায়। দেখুন, ছোট ছোট সাইজের নিমকি আমি কেটে নিচ্ছি। যেহেতু এটা কুচো নিমকি, সেই কারণে যতটা পেরেছি আমি ততটা কিন্তু ছোট সাইজ করে নিমকিগুলোকে কেটেছি। এইভাবে হালকা করে একটু তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। নিমকিগুলো একটু চপিং বোর্ড থেকে আমি তুলে তুলে নিচ্ছি, তবে এইভাবে তুলে নিলে একটু অসুবিধা হয়। আমি অন্য একটা পদ্ধতিতে নিমকিগুলোকে তেলের মধ্যে ছাড়ি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এইভাবে
চাকু দিয়ে বা ছুরি দিয়ে তুলে নিতে পারেন। তেল গরম হয়েছে কি না আমি একটা নিমকি ফেলে দেখে নিচ্ছি। দেখুন তেল ঠিকঠাক মতন গরম হয়ে গেছে। এবার অল্প পরিমাণে নিমকি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যে চপিং বোর্ডটাতে আমি নিমকিটা বেলেছি সেটা কড়াইয়ের ওপর আমি এইভাবে রেখেছি, আর একটা খুন্তির সাহায্যে নিমকিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। আর একটা কথা, একসাথে সমস্ত নিমকি কিন্তু তেলে ছাড়বেন না, অল্প অল্প পরিমাণে নিমকি তেলে ছাড়বেন। আর মিনিট তিন চারেক সময় ধরে নিমকিগুলোকে ফ্রাই করে ভেজে নিতে হবে। নিমকি ক্রমশ কিন্তু তেলের মধ্যে ভাজতে শুরু করবে। দেখুন নিমকি যখনই ভাজা হয়ে যাবে নিমকিগুলো কিন্তু আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠবে। আমার নিমকি ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন নিমকিগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে। এইভাবেই বাকি নিমকিগুলোকেও আমি ভেজে নেব। ছুরি দিয়ে কিভাবে নিমকি কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকা হাতে একটু চাপ দিয়ে নিমকিগুলোকে কেটে নেবেন। খুব জোরে চাপ দিয়ে কিন্তু নিমকি কাটবেন না, তাহলে ছিঁড়ে যাবে। দেখুন আমি হালকা হাতে চাপ দিয়ে নিমকিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতন নিমকিগুলোকে কেটে নেবেন, তবে খুব বেশি বড় সাইজের নিমকি কিন্তু ভালো লাগে না, যেহেতু এটা কুচো নিমকি। ওই একই রকমভাবে চপিং বোর্ডটা কড়াইয়ের ওপর রাখবো, আর খুন্তি দিয়ে নিমকিগুলোকে তেলের মধ্যে ফেলব। একসাথে সমস্ত নিমকি কিন্তু আমি তেলে দিচ্ছি না, অর্ধেকটা নিমকি আমি তেলে দিচ্ছি, বাকি অর্ধেকটা আবার নেক্সট ব্যাচে ভাজবো, মানে এটা ভেজে তুলে নেওয়ার পর বাকিটা ভাজবো। দেখুন এটা আমি রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। মিনিট দু তিনেক সময় লাগবে এই নিমকিগুলো ভাজতে। নিমকি ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেওয়া নিমকিগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল 5 থেকে 10 মিনিটের মধ্যে একদম মুচমুচে কুচো নিমকি। দীর্ঘদিন এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন, তারপর যখন ইচ্ছে চায়ের সাথে এটাকে খেতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।